মাত্র 9 সেকেন্ডে গুড়িয়ে গেল আলোচিত সেই টুইন টাওয়ার। আদালতের নির্দেশে মাত্র 9 সেকেন্ডে গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতের 32 তলার বহুল আলোচিত অট্টালিকা টুইন টাওয়ার। স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় অবস্থিত কুতুব মিনারের থেকেও উঁচু এই বহুতলটি 3,700 কেজি বিস্ফোরক দিয়ে মাত্র 9 সেকেন্ডে গুড়িয়ে দেওয়া হয়েছে। নয়ডায় এই জমজ অট্টালিকা শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। এটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল, যা শেষ পর্যন্ত গড়িয়েছে আদালতে। অবশেষে এই বছরের 12 আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ দেন, 28 আগস্ট ভেঙে ফেলতে হবে এই বহুতল ভবনটি। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই রোববার ভেঙে ফেলা হয় এই অট্টালিকাটি। ভাঙতে গিয়ে যেন কোনো রকমের দুর্ঘটনা না ঘটে সেজন্য একাধিক সতর্কমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। নির্মাণের শুরু থেকেই বিতর্ক সঙ্গী ছিল নয়ডার এই জমজ অট্টালিকা। মাটিতে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বিতর্কের অবসান হল। 2005 সালে সেক্টর 93-তে 14টি অট্টালিকা বানানোর অনুমতি পেয়েছিল সুপারটেক নির্মাতা সংস্থা। অট্টালিকাগুলোর উচ্চতা 37 মিটারের মধ্যে হতে হবে এমন নির্দেশ দিয়েছিল নয়ডা প্রশাসন। 2006 সালে আরও জমি দেওয়া হয় নির্মাণ সংস্থাকে। 2009 সালে ঠিক করা হয় আরও 2টি অট্টালিকা বানাবে সুপারটেক, তার মধ্যে একটি হল অ্যাপেক্স, অন্যটি সিএন। 24 তলা পর্যন্ত এই জমজ অট্টালিকা বানানো হবে বলে স্থির করা হয়, কিন্তু অভিযোগ নিয়ম ভেঙে সেই অট্টালিকা 40 তলা করা হয়েছে, আর এখান থেকে বিতর্কের সূত্রপাত। উমারল্ড কোর্ট ওনার্স রেডিজেন্স ওয়েলথ অ্যাসোসিয়েশন এই বেনিয়ামিনের বিরুদ্ধে ইলাহাবাদ হাইকোর্টে মামলা করে। অভিযোগ তোলা হয় নির্মাণকারী সংস্থা উত্তরপ্রদেশ অ্যাপার্ট ওয়ার্নস অ্যাক্ট 2010 লঙ্ঘন করেছে। শুধু তাই নয়, যেখানে বাগান করা হবে বলে দলিল দেখানো হয়েছিল সেই জায়গাতেই অট্টালিকা গড়ে তোলা হয়। নির্মাণ আইন অনুযায়ী যেখানে 2টি অট্টালিকার দূরত্ব 37 মিটার হওয়া উচিত, সেখানে 16 সেন্টিমিটার দূরত্বে অ্যাপেক্স এবং সিএনকে নির্মাণ করা হয়েছে। 2012 সালের ডিসেম্বর থেকে এই জমজ অট্টালিকা নিয়ে আইনি লড়াই শুরু হয়েছিল। ইসলামাবাদ হাইকোর্ট ঘুরে সুপ্রিম কোর্টে সেই মামলা পৌঁছায়। অবশেষে জমজ অট্টালিকা ভাঙার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।